বন্ধুরা জায়গায় জায়গায় আপনার হাতি সবে মাত্র দেখুন পটি করেছে। এই দেখুন এখানে একটা হাতির পটি আছে। তো এই জঙ্গলে আপনার জায়গায় জায়গায় এরকম আমরা হাতির পটি দেখতে পাচ্ছি, মানে এই জঙ্গলে কিন্তু হাতি আছে। দেখুন একদম গভীর জঙ্গল, শুনশান, একদম কেউ কোথাও নেই, শুধু আমি। এখন দাঁড়িয়ে আছি হচ্ছে স্টেট হাইওয়ে 5 এর উপরে, জাস্ট আমরা এটা দিয়ে আসলাম ঝাড়গ্রাম, আর এটা হচ্ছে আপনার কলাবনির মোড়। আমরা এখন এই দিকটাই যাব, এদিকে যাব, আর এটা দিয়ে চলে গেলে আপনারা লোধাশুলি, এই রাস্তার লোধাশুলি গেলে আমরা লোধাশুলির দিকে যাব। আজকে আমরা একটা অফবিট প্লেসে নিয়ে যাব, জাস্ট কলাবনি থেকে কিছুটা দূরত্বেই, আর জায়গাটা হচ্ছে খুব অ্যাডভেঞ্চারপূর্ণ। আপনাদেরকে যেতে যেতে সমস্ত কথা বলছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করুন। চলুন তাহলে শুরু করা যাক। উইকেন্ডে পাহাড় জঙ্গলে ঘেরা লাল মাটির রাস্তা আর সবুজে ঘেরা প্রকৃতির মাঝে মাস্ক খুলে একটু শান্তির নিঃশ্বাস ফেলতে চান, অথবা বর্ষার কালো মেঘের আনাগোনায় দেখতে দেখতে নিজেকে হারিয়ে ফেলতে চান কোনো এক নিরিবিলি স্থানে, যেখানে শুধু আপনি আর সবুজ গাছের সারি সারি দিয়ে দাঁড়িয়ে আপনাকে স্বাগত করছে? তাহলে আপনাকে একবার আসতেই হবে জঙ্গলমহলের বুকে, ছোট্ট একটি অরণ্য ঘেরা শহরে ঝাড়গ্রামে, বা অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। আজকে আমরা এমনই একটি জায়গার খোঁজ নিয়ে আমরা চলে এসেছি ঝাড়গ্রাম থেকে, যার দূরত্ব মাত্র 13 কিলোমিটার। ইউটিউবে ফার্স্ট টাইম আমরাই হয়তো এই জায়গাটির খোঁজ আপনাদের সামনে তুলে ধরছি। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে এই জায়গাটি এক প্রকারের স্বর্গ। এই জায়গা বিবরণ যদি আমি বলতে যাই আপনাকে ভাষায় বলে বোঝানো যাবে না, তার জন্য আমাদের সঙ্গে যেতে হবে, আমাদের এই ভ্রমণের সঙ্গী হতে হবে আজকে আপনাদের। চলুন আপনাদের ওই জায়গায় নিয়ে যাই যেখানে পদে পদে অ্যাডভেঞ্চার আর প্রকৃতির সৌন্দর্য লুকিয়ে আছে আনাচে কানাচে। সঙ্গে থাকুন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা জায়গায় জায়গায় আপনার হাতি সবে মাত্র দেখুন পটি করেছে। এই দেখুন এখানে একটা হাতির পটি আছে, এই যে এখানে একটা আছে, আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনার দেখুন, এইখানে একটা পটি করেছে, এখানে একটা পটি করেছে, এইখানে আছে, মানে এখানে এই জঙ্গলে হাতি কিন্তু আছে আপনার। জঙ্গলের মাঝখানে এখন আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, জানি না কুড়ি ঘন্টা দিয়ে যেতে হবে। তো পুরো দেখুন চারপাশটা পুরো জঙ্গল, আর আমরা এখন জঙ্গলের মাঝখানে গাড়ি নিয়ে, আমার বন্ধু এখন জিপিএসে আপনার দেখছে যে লোকেশানটা কোথায়, এক্স্যাক্ট লোকেশানটা তো জিপিএস আপনার মানে পাওয়া যাবে না, তো স্যাটেলাইট যে স্ক্রিনশট দিয়ে ও দেখার চেষ্টা করছে যে ড্যামটা কোন পাশে হবে। তো আমরা জঙ্গলের মাঝখানে এখন মানে অনেকক্ষণ ধরেই ঘোরাঘুরি করছি, বাট ড্যামটা কোন দিকে সেটা বুঝতে পারছি না, কিন্তু ড্যামের আওয়াজ কানে আসছে, আবার দেরি হয়ে যাচ্ছে। এখন যত সন্ধ্যার দিক হয়ে যাবে এখানে হাতির উপদ্রবও আছে, রাস্তায় আপনাদের দেখালাম হাতির আপনার বিভিন্ন জায়গায় হচ্ছে হাতি পটি করেছে, সেটা একদম কাঁচা আছে একদম।
সব কিছুই আপনাদের জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে থাকুন আমাদের। চলুন ড্যামে একবারে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। আবার আমরা একটা জায়গায় দাঁড়িয়ে গেছি, রাস্তা হারিয়ে ফেলেছি, আর এই রাস্তা দিয়ে আবার দেখছি কোথায় যাওয়া যায়। আবার একটা জায়গায় দাঁড়িয়েছি, দেখছে ও গুগল ম্যাপ দেখছে, আমরা যাচ্ছি। এখানে স্থানীয় কিছু বাসিন্দা আসছে আপনার বন থেকে তুলে নিয়ে কিছু জিনিসপত্র। চলুন ওদের সাহেব। হ্যাঁ, হাতি আছে এখানে? না, আজকে হাতি বেড়ায়নি। এরকম রোজ আসো তোমরা? কি এখানে কি আছে এটা? এইটা পাতা দিয়ে একটা বেটনি হয়েছে গো, কাঠ আনবো। ও, কাঠ আনবে? হ্যাঁ। তোমরা সবাই এরকম কাঠ আনতে যাও? হ্যাঁ। তো কি পড়াবো, এই যে বৃষ্টি তে কাঠ পড়ে গেছে। এই যে কত বর্ষা, রান্না করতে হবে। আমাদের তো গ্যাস নাই, মেস নাই, কিছু নাই, তাহলে কি করে রান্না করবো? তোমাদের বাড়ি সবার এখানে? কতগুলো ঘর আছে এখানে? এখানে অনেক ঘর আছে, 300। এসব জঙ্গলের মাঝখানে? একদম মাঝখানে মাঝখানে? না, জঙ্গলে ফাঁকা আছে দিয়ে। ওদিকটা ফাঁকা? ফাঁকা না, ওই সাই পাশে আরো জঙ্গল। জঙ্গলে দেখলাম তো বিভিন্ন হাতির, যে দেখলাম যে পটি পটি, এই তো হাতির বল, হাতি গেছে পরশুদিন। এই তো তো পাঁচ হাত নে, সো তো পাঁচ। এইটা দিয়ে হাতি গেছিল? হ্যাঁ, আমাদের গ্রাম থেকে। ও, আর এইটা দিয়ে বাঁধটা কোন দিয়ে যাব? এই তো এটা, এটা সোজা গেলেই তো বাঁধ। অবশেষে আমরা আমাদের আজকে ডেস্টিনেশনে পৌঁছে গেছি, বাঁধের একদম সামনে। আপনাদেরকে দেখাবো এর পরিবেশটা, দেখুন একবার। অনেক ঘোরাঘুরি করার পর বাঁধের কাছে অরিজিনাল ভিউ পয়েন্টের সামনে আপনাদের নিয়ে যাচ্ছি, চলুন সঙ্গে থাকুন। বন্ধুরা, আলটিমেটলি চলে এসেছি যে জায়গায় আমরা আসার জন্য গোটা জঙ্গল তোলপাড় করে দিলাম। তো দেখুন আপনারা ভিউটা, দেখুন দেখুন ভিউটা। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। মাছ আছে? মাছ পাওনি? এই বাঁধটার নাম কি গো? আউলিগড়িয়া। হ্যাঁ, আউলিগড়িয়া। আউলিগড়িয়া? আর এই গ্রামটার নাম কি? গ্রামটার নামই আউলিগড়িয়া। আর এই বাঁধটা আউলিগড়িয়া বাঁধ? হ্যাঁ, ওই পাশে ছিল লেখাগুলো। এইটা কি মেন রাস্তা আসার? এই দিকটা কি মেন, মানে ঝাড়গ্রাম থেকে আসার ওই পাশ দিয়ে? আচ্ছা, এখন বাঁধের উপরে। আর যেমনটা শুনলেন, এদিকে হচ্ছে পুরো হচ্ছে ফরেস্ট এরিয়া, মানে একটা অপরূপ সৌন্দর্য। আর এই বর্ষাকালে পুরো এই জায়গাটা পুরো ভরে গেছে আপনার জলে। আর এখানে পদ্ম ফুল আপনার ফুটেছে, পদ্ম ফুলগুলো দেখাতে পাচ্ছি কিনা, দেখতে পাচ্ছেন কিনা জানি না। আর এইদিকে হচ্ছে ড্যামের জল একদম নিচু দিয়ে পড়ছে, মাছ ধরছে, একটা অপূরব সৌন্দর্য।
আমার সাথে আজকে আমার বন্ধু গৌতম এসছে। গৌতম, আমাদের দর্শকদের সবাইকে একবার হাই বল, কেমন লাগছে জায়গাটা বল, তোর নজর। খুব সুন্দর জায়গাটা, সবাই আসুন, ঘুরতে আসুন। এটা ঝাড়গ্রাম থেকে অনেক অনেকটাই কাছে আপনাদের, আর আমি ডেসক্রিপশান বক্সে পুরো ডিটেলসটা দিয়ে দেবো কীভাবে আপনারা আসবেন। তো খুবই একটা মানে ভালো জায়গা, যেটা আই থিঙ্ক ইউটিউবে কেউ এটাকে এক্সপ্লোর করেনি এর আগে। তো আমাদের চ্যানেলই ফার্স্টে আপনাদের সামনে তুলে ধরছে এই জায়গাটা, তো আসুন আপনারা, আপনাদেরও ভালো লাগবে। তো খুব সুন্দর জায়গা একটা, শীতকালে আসতে পারেন, গরমকালে আশা করি জায়গাটা অতটা ভালো হবে না, বর্ষাকালে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর অপরূপ সৌন্দর্য এই জায়গা। মানে জঙ্গলমহলের আনাচে কানাচে এরকম অফবিট এরিয়া অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের চ্যানেলের মূল লক্ষ্যই হলো ওইসব জায়গা আপনাদের সামনে তুলে ধরা। তো সেরকমই আজকে এই জায়গাটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক রিস্ক নিয়ে আমরা জঙ্গলের মাঝখান দিয়ে মানে হাতির ভয় থাকা সত্ত্বেও আমরা আজকে এসেছি আপনাদের সামনে এই জায়গাটা তুলে ধরবো বলে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, সঙ্গে থাকুন, আর কিছু সিনেমেটিক শট আপনারা দেখে নিন। ততক্ষণ পর্যন্ত জঙ্গল থেকে এখান থেকে বাইরে বেরিয়ে কথা হচ্ছে। মনোমুগ্ধকর এই প্রাকৃতিক পরিবেশ থেকে যাওয়ার ইচ্ছে না থাকলেও আমাদের এখন বাড়ি ফেরার পালা। আমরা এই স্থান ত্যাগ করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। জঙ্গলের কাঁচা রাস্তা এবং গা ছমছমকর পরিবেশের মধ্যে দিয়ে সতর্কভাবে আমরা এগোতে থাকলাম বাড়ির দিকে। চলুন, বাড়ির পথে যেতে যেতে রাস্তার ঠিক উপরেই আমাদের চোখে পড়ল আরও একটি মনোমুগ্ধকর স্থান, তো একটি ড্যাম। ড্যামের চারপাশে জঙ্গলে ঘেরা, আর পাশেই ফুটেছে কাশফুল। তারই কিছু মুহূর্ত আমরা তুলে ধরলাম আমাদের এই ভিডিওর মাধ্যমে। চলুন একবার ঘুরিয়ে দেখাই আপনাদের এই ড্যামের অবর্ণনীয় এক প্রাকৃতিক সৌন্দর্য। এই যে ড্যামটা দেখছেন, এটা ফেরার পথেই কলাপনি জঙ্গল থেকে কিছুটা আসলেই আপনার এই ড্যামটা। তো মানে একটা বর্ষাকালে এই ড্যামটা পুরো ভরে গেছে এবং একটা দারুণ সৌন্দর্য, মানে কল্পনা করা যায় না যে এই জায়গায় এত সুন্দর একটা জায়গা হতে পারে। আর পাশে কাশফুল ফুটেছে, আর এইখানে আপনার বয়ে চলেছে নদী, একটা মানে স্রোতবাহী নদী টাইপ লাগছে। ড্যামটা পুরো ভরে গেছে, ছোট্ট একটা ড্যাম। তো
আপনাদের জন্য সেটাই তুলে ধরলাম। চলুন আরো দেখা যাক কি দেখা যায়। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে নতুন একটি জায়গা নতুন একটি পরিবেশের সঙ্গে নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। আমার ভালো থাকবেন, সুস্থ থাকবেন।